এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা বিশ্বনবি এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিশ্বনবি ফজরের যে দুই রেকাৎ সুন্নাত মাগরিবের যে দুই রেকাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুভানন্দ আবার যারা হ উমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরাস্তাফ আছে এনাফলতাফ আছে সাতটা টার্ন করা লাগে হাজরা আসয়াদ থেকে শুরু করে এ আবার হাজেরা আসয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব নবীরা সব আল্লাহর অলিরা পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওফ করে কন সুবহান আল্লাহ এবং তাওফের এই এবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায়ই করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায় ঠিকই না হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো আবাদত এটা কি সব জায়গায় করা যায় সে তাওয়াফ করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে মুকাররামাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর একশো বিশটা রহমত নাজিল হয় সিত্তিন আলী তিন তন মধ্য থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য সুবহানাল্লাহ 40 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য 40 আর 60 মিলে 100 বাকি রইল কয়টা ওয়াল 20 লিন নাজিরিন ইলাল কাবা বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না তাওয়াফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপর 20টা রহমত বিষ্ণু ইসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাখাতে কোন সুরা সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস বিশ্বনবী পড়তেন আবার বিতিরের সালাতের শেষ রাখাতে বিশ্বনবী পড়তেন সুরাতুল এখলাস বিতরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত এইটা সবচেয়ে সহি পদ্ধতি আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিশ্বনবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগribের নামাজে আমরা 3 রাকাাতের পরে এরকম আল্লাহু আকবার বলে হাত উঠাই না তো আলাদা হইছে না আবার আমরা আল্লাহুম্মা ইন্না পড়ি এটা কি মাগribের নামাজে পড়ি নাকি না পার্থক্য আছে না নাই তুমি প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন বিষ্ণু نے বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা তোমরা রাতের শেষ নামাজটার এর ভিতরের নামাজ বানিয়ে দিও সুবহানাল্লাহ পড়ায় এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পড়ে পড়াশোনা যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন ইন্নাআল্লাহ বিত্রুন ইহব্বিল মিতরা আল্লাহ নিজে বেজোর তাই বেজোরকে তিনি পছন্দ করেন এই জন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারাদিন যা পড়লেন মাগরিবের তিন ডাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতরের নামাজে সর্বশেষ রাখাতে বিশ্ব নবী ছোট্ট সুরাটা পড়তেন সুবহানাল্লাহ পড়বেন না এই আমলগুলো করতে রাজি আছেন তো মনে থাকবে সবার আবার বিশ্ব বলতেন সুরাতুল ইখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন ত্রিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পারা অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহীদ রিসালাত আখেরাত যেহেতু সূরাতুল ইখলাসের ভিতরে তাওহীদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই আছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার আছে না নাই চিল্লায় বলে সুরাতুল এখলাস এই সুরাটি মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সুরাটিকরণের একশো তো বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নাম্বার সুরা এই সুরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি নাম হচ্ছে এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এ সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ সূরার একটা নাম হচ্ছে সুরাত কি নাম চিল্লাই বলেন কি নাম তুই দেরি মুশিদমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি অল্লারি কলাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই তৌহি দেরি মুহাম্মাদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম আল্লাহ তার মানে ঈশ্বরের একটা নাম হচ্ছে তৌহিদ তৌহিদ মানে একত্রবাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্ঠা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলে আমাদের রব কয়জন স্রষ্ঠা কয়জন এই জন্যে সুরার নাম হচ্ছে সুরাতুত্তাও হেঈদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকারভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শিরখ শির্ক হলো ভয়ঙ্কর তম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্কের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কিনা এজন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো আবাদতটা তখন কবুল করে নিবে কে আল্লাহ এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মুশরিকিন আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রিদা পরে জিলহজ মাসে হজ এর জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লা বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো না কি আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা বাই কালা শারী কালা কালাবাইক ইন্নালহামদা ওয়ানচা লে কা মুলক লা শারিকালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির্খ করো নাকি শির্খের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা সারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শির্খ হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণ আছাড়া সেটা হলো শিরকের গুনা সেটা কেশের গুনা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনিকে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনিকে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহীদ এটার নাম কি তাওহীদ তার বিপরীত হচ্ছে শিরক বিশ্বনী বলেন আখফা মিন দাবি নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়ে সূক্ষ্ম হচ্ছে শিরক পিপরা যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান করে দেয় বলেন গোলাম কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুণা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লায় বিশ্বাস করা এজন্য জন্য সুরাতুল এখলাছে শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আরও যদি বলেন সূরাথুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সূরা পড়লে আল্লাহর জানা যায় এই সুরা পড়লে আল্লাহর চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্যে সূরার নাম হচ্ছে মা আরেফা এই সুরার নাম কি সুরাথুল মা আরেফা কিন্তু আমরা এটার নাম দিয়েছি মারে ফট মাইরের পথ

নামাজ রোজা নাই এদের নামাজ লাগে না রোজা লাগে না সারি আহ লাগে না ইসলাম লাগে না সুন্না লাগে না চুলে জট পাকানো গোসলও করে না এমন পীরনা কি আছে সারা বছর গোসল করে না হ্যাঁ খাটাস খবিস সারা বছর গোসল করে না সারা বছর নাকি গোসল করে না বছরে একবার গোসল করে আর ওই গোসলের পানি বরকতের নিয়তে পড়ে না ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কলমা চোর না পায় শসান না পায় ঘোর দোদেল বান্দা কলমা চোর না পায় শোষণ না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইডা দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলোরে ফা বলে না ওরা নাম দিছে মারে ফত আসলে মায়ের পথ কথা বলেন ঠিক না মায়ের উপরে কোনো ওষুধ নাই মায়ের মধ্যে ভিটামিন আছে এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সব সময় ঘি ওঠে না আঙ্গুল মাঝে মাঝে বাকা করতে হয় এই ব্যাদবগুলোকে শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে বিচ্ছিন্ন করে দিতে হবে এদের সংঘবদ্ধ অবস্থানকে কে সরকার করে দিতে হবে তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে চিল্লায়া বলেন ঠিক কিনা লার রুহু বানিয়া ফিল ইসলাম ইসলামের সন্ন্যাসবাদ নেই ইসলাম ইটস এ ভেরি অল ইনকম্পাসিং সোশ্যাল সিস্টেম এটা হচ্ছে একটা ব্যালেন্স রিলিজিয়নের নাম মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে এক সাহাবি ঘোষণা দিল সারা রাত তাহাজ্জুদ পড়ব রাতে আমি ঘুমাবো না আরেক সাহাবি বলল আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব আরেক সাহাবি বলল আমি সারা বছর রোজা রাখব একটা রোজাও ভাঙবো না একটা রোজাও ভাঙবো না বিশ্বনবী শুনে রেগে গেলেন বিশ্বনবী বললেন কারা এই ঘোষণা দিয়েছে যে সারা বছর রোজা রাখবা সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই এটাকে আরবিতে বলে সাওমে কি বলে সারা বছর রোজা রাখলে কোন সব হবে সারা রাত পড়লে সব হবে কোনো সবই নাই আপনাকে ঘুমাতে হবে আবার তাহাজুদও পড়তে হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লাই বলেনা এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন এটার নাম ইসলাম না বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল এজ এ টিচার এজ এ ফাদার এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ ফিলোসফার মুহাম্মদ এজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লায় কোন ঠিক তিনি শিক্ষক হিসেবেও সেরা তিনি বাবা হিসেবেও সেরা তিনি সৈয়দ হতো ফাতিমাকে এত ভালোবাসতো বিশ্বনবি বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় এসে আমি বিশ্বনবীরে কষ্ট দেয় সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমারের সাথে দেখা করে নিতে কি সুন্দর ফ্যামিলি লাইফ তার মানে বাবা হিসেবে সেরা আবার নানা হিসেবে সেরা হাসান হুসাইন ছিল রাইহানা চাইন বিশ্বনবীর পারফিউম বিশ্বনবী বলতেন রাইহানা চাইন ফি দুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গা বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁদে উঠতো আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁদে উঠতো তার মানে নানা হিসেবে সেরা জরে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ হয়জন ইসলাম হচ্ছে इट्स अ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার যা মন চাইবে মারেফাতের নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবীর শেখান সুন্না পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে অল্পতেও স্বভাব দিবে কে এই জন্যে সুরা আর একটা নাম হলো সুরাতুল মারেফা মারেফা মানে জানা বা চিনা এ সুরা পড়লে আল্লাহরা জানা যায় এ সুরা পড়লে আল্লাকে চিনা যায় চিল্লায় বলেন ঠিক কিনা। না তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুল তাও হেদ চিল্লায় বলেন কি নাম চিল্লাই কুয়েশান বলেন কি নাম দুই নম্বরে হলো মারেফা কি নাম তিন নম্বর হলো সুরাতুস সমাদ সুরাতুল এখলাসের আরেক নাম সুরাতুস কারণ সমাজ শব্দটা এই সুরার ভেতরে আছে না নাই কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তার মানে সামাদ নাম চিল্লে বলেন সমাদ হচ্ছে আল্লার নাম সমাদের বিপরীত হচ্ছে সনাম সামাদ শব্দের বিপরীত কি সনাম মূর্তি সনাম মানে কি স্ট্যাচু সনাম মানে মূর্তি বিশ্বনবীর জামান আছে এক পচলিক সে সব সময় মূর্তির মূর্তিকে বগল দাবা করে রাখতো এখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন এদিক দিয়ে আওয়াজ ওদিক দিয়ে ক্যামেরার ফ্লাস এত ঝামেলা কেন কোরআনের তাফসিরে আসছেন মনোযোগ দিয়ে বসেন কি বলা হচ্ছে শুনবার চেষ্টা করেন হৃদয়টাকে আলোকিত করবার চেষ্টা করেন আওয়াজ হবে না বসে যান বসে যান কেউ কথা বলবেন না এই সুরার আরেকটা নাম হচ্ছে সমাদ কি নাম মনোযোগ আছে না গেছে তাহলে আওয়াজ করে বলেন কি নাম সমাদ সমাদ হচ্ছে আল্লাহর নাম আর তার বিপরীত হচ্ছে সানাম তার বিপরীত কি সানাম মানে মূর্তি বিশ্বনা নবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করতো মূর্তিটারে সব সময় আদর করতো মূর্তিটারে সব ভালোবাসতো ভালোবাসত সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা ওঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত সনাম 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 আর সনামের বিপরীত কি সমাত একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আস উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইস দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে হি থট ইট ইস দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড ওয়াটার অফ রাহমা সে ভাবলো এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেয় জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে স্টাট ইটু সাক ইট দ্য ওয়াটার অফ বারকা ওয়ান হি স্টার্ট ইড টু সাক ইট ফাউন্ড দ্য টেস্ট ইজ লিটল বিট উয়ার দ্য টেস্ট ইজ বিডার স্বাদটা একটু কটা কটা লাগে লোনা লোনা লাগে টক টক লাগে বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইটার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কি না আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগেমেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেখি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা কন মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুর্জা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিষ্ণুবীর কাছে চলে গিয়েছে যে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমার কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারল না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের নামের আগুন থেকে আমার কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহ আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির আবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত তাওহীদ দুই নম্বরে শিখেছি সূরাতুল মাআরিফা তিন নম্বরে শিখেছি সূরাতুস সামার ইসলাম ইজ লাইফ ইসলামি জীবন